আপনি যখন নতুন ব্যবসা শুরু করেছেন তখন আপনি অবশ্যই জানেন এটিকে কী করে বড় করতে হয় আপনার এই সম্পর্কে হানড্রেড পারসেন্ট নলেজ এবং ফুল কনফিডেন্স আছে যে এটাকে কীভাবে বড় করতে হয় কিন্তু আমি এখানে তাও বলবো মার্কেটিং সায়েন্স অনুযায়ী মার্কেটিং সায়েন্স অনুযায়ী মার্কেটিংয়ের যে চারটে সূত্র যেটাকে বলা হয় ফোর পিস অফ মার্কেটিং মিক্স এটিকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে কারণ এই কারণ এই ফোর পিস অফ মার্কেটিং মিক্স আপনাকে ভবিষ্যতে যে কোনো বিবেচনায় আপনাকে সঠিক বিবেচনা করতে সাহায্য করবে এই ফোর পিস অফ মার্কেটিং মিক্সের মধ্যে যে চারটি জিনিস আছে সেগুলো হচ্ছে প্রোডাক্ট প্লেস মানে প্রোডাক্ট প্রাইস প্লেস অ্যান্ড প্রোমোশন এইগুলোকে চারটে জিনিসকে আপনি আমি উদাহরণস্বরূপ বলতে গেলে আমি বলতে পারি যেরকম ধরুন আপনি কোনো সেলুনের ব্যবসা শুরু করেছেন সেখানে প্রথম দেখতে হবে প্রোডাক্ট প্রোডাক্ট তো নয় এখানে সার্ভিস তো আপনি এখানে কি সার্ভিস দিচ্ছেন আপনি কোন সার্ভিসটা আপনি এখানে দিতে চলেছেন আপনার লোকালিটিতে কোন সার্ভিসটা বেশি চলছে সেই অনুযায়ী আবার সার্ভিসটা চিন্তা করতে হয় কারণ এই অনুযায়ী প্রাইসটাও ঠিক করতে হয় কী ধরনের প্রাইসে কারণ কী ধরনের প্রাইসে আপনার লোকালিটিতে চলবে সেই প্রাইস অনুযায়ী আপনাকে সার্ভিসটাও ঠিক করতে হবে আবার প্রাইস দেখতে গেলে আপনার মার্কেটিং জিনিসগুলোও দেখতে হচ্ছে কারণ প্রাইস উপর ডিপেন্ড করে মার্কেটিং জিনিসগুলো তার কারণ যেটাকে বলা হয় প্রমোশন ফোর পিসের মধ্যে যেটা প্রমোশন সেটাও দেখতে হচ্ছে তার কারণ প্রাইসে যেটা আপনার ডিসকাউন্টও ব্যাপার চলে আসে ডিসকাউন্ট আমি এখানে বলবো ডিসকাউন্ট আপনার যে প্রাইসটা যে সার্ভিসের ধরুন যে কাটিং যা যে সার্ভিসের জন্য আপনার সব থেকে বেশি চলে মানে আশেপাশে এলাকায় আপনি দেখছেন বেশি চলে সেটার উপরে আপনি ডিসকাউন্ট করে দিন তাহলে ওইটার জন্য লোক আপনার দোকানে আসবে এরপরে আছে প্রমোশন আপনি প্রমোশন করতে গেলে আপনি কীরকম প্রমোশন করবেন ডিরেক্ট প্রমোশন নাকি ইনডাইরেক্ট প্রমোশন নাকি মুখে মুখ মুখে না হোর্ডিং দিয়ে সেই প্রমোশন জিনিসও আপনাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে কারণ এই প্রমোশনের খরচার উপরে আপনার সার্ভিসের প্রাইসটাও আপনাকে সেট করতে হবে কারণ ওই খরচাটাও তো আপনাকে তুলতে হবে তো ভবিষ্যতে আপনি ব্যবসাটাকে বড় করার জন্য যাই চিন্তা ভাবনা করুন না কেন কিন্তু এই ফোর পিস চারটে পিটাকে আপনাকে অবশ্যই ব্যালেন্স করে চলতে হবে যাতে কিনা ভবিষ্যতে সঠিক বিবেচনা করতে সাহায্য হয় তো আমি এই চ্যানেলে বেসিক্যালি বিভিন্ন ধরনের মার্কেটিং সায়েন্স নিয়ে আলোচনা করে থাকি যেগুলো আপনার ব্যবসাকে বড় করতে বা ব্যবসাকে আরও বেশি করে বাড়াতে সাহায্য করবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাতে কিনা ভবিষ্যতে আমি যদি কোনো কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার সামনে এসে পৌঁছায় অথবা আপনার কোনো কাজেও লাগতে পারে সেই ভিডিওটা তো আজকের মতো এ পর্যন্তই বাই